কোকরাঝার জেলার ডোটমা শিক্ষা খণ্ডর অধীন চিঠিলা এম ভি স্কুলত ছাত্র ছাত্রী অনুপাতে নাই শিক্ষক শিক্ষয়িত্রী নাই শ্রেণী কোঠা। বিদ্যালয়খনক ক শ্রেণীর পৰা অষ্টমমান শ্রেণীলৈকে 1000ৰ অধিক শিক্ষার্থী, কিন্তু শিক্ষক শিক্ষয়িত্রীর সংখ্যা মাত্র 14 জন। শ্রেণী কোঠা আর শিক্ষক শিক্ষয়িত্রীর অভাবৰ বাবে শ্রেণীসমূহ ভাগ কৰিব পৰা নাই সেকশন। বিদ্যালয়খনত অভাব হৈছে ডেস্ক বেঞ্চৰ লগতে বিভিন্ন আসবাবপত্র। সেইবাবে অভিভাবকসকলে অসমৰ মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আর বিটিআর প্রধানৰ সুদৃষ্টিৰ কামনা কৰিছে। যি সময় সরকারি বিদ্যালয়ত শিক্ষার্থীর পরিমাণ হ্রাস পাইছে, তেনে সময় চিঠিলা এম ভি স্কুলত ব্যতিক্রমী রূপত পাঠদান কৰি আছে। আর টিচার দিয়ে তারপর আমার ইয়াত সেকশন দিব লাগে, রুম দিব লাগে, রুমর রুম বিলাক দিব লাগে। এটু কিয়নো আমার এইখান চিঠিলা এম ভি স্কুলখান, হ্যাঁ মোর কথা নহয়, এইটু রাইজেও কয় যে আমার চিঠিলা স্কুলখানত পড়াশোনা ভাল ভাল হওয়ার কারণে আমার ইয়াত বহুত ছাত্র ছাত্রী আহে। এনেকুৱা কি আমার ইয়াত প্রাইভেট স্কুলের পৰাও আমার ইয়াত আহি আছে, বহুত ছাত্র আহি আছে, মই নিজে চাই আছো। সেই কারণে মই আজি আমার MLA তথা মন্ত্রী বিলাকক মই অনুরোধ জানাও যাতে আমার এই দুরবস্থা বিলাক দূর করি, আমার এই চিঠিলা রাইজক যাতে শিক্ষিত করবলৈ মই এই সরু লড়া ছোৱালীবোৰ দ্বারাই যাতে লাহে 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 আমি যাতে সকলোৱে শিক্ষিত হব পাৰো, এইখিনি কৈ মই মোৰ কর্তব্য। হয় মই এই অঞ্চলৰ সমস্যাগুলোতে মই এজন গার্জিয়ানো হয়, খুব দুঃখের কথা, কারণ যুবদ এই শিক্ষা অঞ্চল মিলেই আমার এইখানে এখানে এম ভি স্কুল, কিন্তু ইয়াতে আমার শিক্ষকের অভাবের কারণে আজি কিন্তু মানে লড়া ছোৱালীবিলাকে মানে ভালকে হয়তো পাঠদান করবো নাই। আমার যিখিনি শিক্ষক আছে খুব ভাল শিক্ষক, আমার প্রধান শিক্ষকজনও ভাল শিক্ষক, ইয়াত শৈক্ষিক দিকত খুব ভাল আগবরা, যার ফলত এই যুবদ অঞ্চল মিলে সবই ইয়াতে আহে। এতিয়া চাওক বর্তমান প্রায় 900 জন লড়া ছোৱালী আছে, এটা ক্লাসত 200-250 আপনাদের চাইছে 6-7 করে এটা মানে বিরঞ্চিত বহিব লাগা হয়েছে, মানে খুব বেয়া পর্যায়ে কিছু গোটেই যদি লড়া ছোৱালী ইয়াতে আহে তেতিয়াহলে কিছুমান বারেন্দাত বহিব লাগা হয়। গতিকে মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী দেব, লগতে আমার শিক্ষামন্ত্রী রণজ প্রভুদেব, লগতে আমার বিটিআর প্রধান প্রমোদেবক মই অনুরোধ জানাও যাতে আমার এই স্কুলখনের ফালে অলপ চাই, যাতে আমার ইয়াত শিক্ষকের ব্যবস্থা করে, আর লগতে আমার চিঠিলা অঞ্চল বলে আমার মানে খেলপথার এই এখনই আছে আমার এই এম ভি স্কুল খেলপথার, গতিকে খেলপথারখানের রক্ষা করে যাতে 3-4 মহলিয়া বিল্ডিংয়ের ব্যবস্থা করে, তেতিয়াহলে হয়তো আমার এই অঞ্চলের রাইজে মানে বহুত উপকৃত হব। এখানে মই মানে আমার অসমৰ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীক মই বারংবার অনুরোধ জানাব। হয় স্কুল মানে মোটামুটি ড্যামেজে হয়েছে আমার, আপনাদের দেখিছে মানে ত্রিপাল দি মানে কি করে রাখা হয়েছে যাতে লড়া ছোৱালীবিলাকে যাতে শিক্ষাদান করব পারে, গতিকে আমি অনুরোধ জানাও যাতে খুব সোনকালে যাতে 3-4 মহলিয়ার যাতে বিল্ডিংয়ের ব্যবস্থা করি আমার এই অঞ্চলের রাইজক উপকৃত করে, বা আমার এই অঞ্চলের যাতে শিক্ষা ব্যবস্থার ফলে ভাল হয়, এখানে মানে অনুরোধ জানাও। ব্যুরো রিপোর্ট, নার্ড লাইফ।